একটা বড় মনে হচ্ছে, একটা ছোট মনে হচ্ছে, কিন্তু যদি প্রেগনেন্ট না থাকে তাহলে দুইটা হর্ন একই রকম হবে। এই যে একই রকম মনে হওয়া, এটাকে বলা হয় সিমেট্রিক্যাল, একই রকম। আর যদি মনে না হওয়া, অ্যাসিমেট্রিক্যাল। ঠিক আছে, তাহলে অ্যাসিমেট্রিক্যাল হলে একটা প্রথমে তোমার আর্লি প্রেগনেন্সি ডায়াগনোসিস এর সময় এটা তোমাকে হেল্প করবে যে না অ্যাসিমেট্রিক্যাল। ঠিক আছে, এটা একটা। আরেকটা জিনিস পড়াবো আমরা, যে মেমব্রেন স্লিপ। হ্যাঁ, মেমব্রেন স্লিপ, মেমব্রেন স্লিপ দেখো, এটা ধরলা, এটার উপর থাকবে র্যাকটাম। র্যাকটামের পরে থাকবে হচ্ছে তোমার ইউটেরাইন ওয়াল, তারপরে থাকবে ভিতরে কি প্লাসেন্টা। তো এখন দেখো, টান দিয়ে যদি ছেড়ে দাও, দুইটা মেমব্রেন তোমার হাতে থেকে স্লিপ করবে, তখন তিনটা মেমব্রেন স্লিপ করবে, একটা র্যাকটাম, একটা ইউটেরাসের ওয়াল, আর এটা হচ্ছে কি প্লাসেন্টাল ওয়াল। তিনটা মেমব্রেন স্লিপ করবে, এটাকে বলা মেমব্রেন স্লিপ। এইটাও আর্লি প্রেগনেন্সি ডায়াগনোসিসে হেল্প করে। তবে আর্লি প্রেগনেন্সিতে আমরা বলি, তুমি যদি না জানো ভালোভাবে তাহলে হাত দিও না, কারণ তুমি যদি এরকম মেমব্রেন স্লিপ করাইতে যাও, অনেক সময় একটা স্টোনটা ছিঁড়ে ফেলতে পারো, নরম তো, তখন অ্যাবর্শন হয়ে যেতে পারে, এমব্রায়োনিক ডেথ হতে পারে। এই জন্যে রাফলি হ্যান্ডলিং করা হয় না, নন রিটার্ন রেট প্লাস হচ্ছে এই যে অ্যাসিমেট্রি দেখে, এবং সিএলটা যদি তুমি ধরতে পারো, তাহলে আমরা হচ্ছে মোটামুটি বলতে পারি যে না, মেবি প্রেগনেন্সি আর্লিতে। বুঝতে পারছ? এবং সবাই দেখো মেমব্রেন স্লিপটা, সবাই দেখো, কারণ এরকম পাওয়া যায় না সাধারণত। এটা কি কষাইখানে থেকে নেওয়া, তার মানে কি প্রেগনেন্ট এনিমেলের মাংস খাই আমরা? দুইটা যাচ্ছে, তিনটা তো বোঝা যাচ্ছে না। তিনটা কেমন করে, দুইটা তো দুইটা আছে, এইভাবে দিলে তো হবে, অ্যাবর্শন হবে। কিভাবে দিতে হবে? এই যে ধরলা, ধরে এরকম করে সারো, দেখো এরকম করে সারো, ওইখানে গেছো কেন, এখানে এসো। হ্যাঁ, ওইখানে তো ইলাস্টিসিটি পাচ্ছে না, আমার হাত থেকে তো দুইটা যাচ্ছে। হ্যাঁ দেখো, এই যে এইখানে দেখো, দুইটা যাচ্ছে, একটা ছোট্ট যাবে, তারপর একটা মোটা যাবে, মোটা মনে হবে, ওইটা পাতলা মনে হবে। ঠিক আছে, একটা থিক হবে, একটা থিন হবে। প্রথমে যখন তুমি ছাড়বা, তখন প্রথমে যাবে হচ্ছে প্লাসেন্টা, আস্তে করে, একবারে ছেড়ে দিবা না, আস্তে করে ছাড়তে হবে, মানে ফিল করে ছাড়তে হবে। যে প্রথমে যাবে হাতে থেকে প্লাসেন্টা, তারপরে যাবে, হ্যাঁ, সুতার না, একটা মেমব্রেন, একটা পাতলা পর্দার মতো যাবে, আর একটা কি যাবে, পরে যাবে হচ্ছে ইউটেরাস, তারপরে যাবে রেকটাম, যখন ছাড়বা। এখন হচ্ছে হাত দাও, হাত দিয়ে দেখো সবাই একটু, ইউটেরাসটা কেমন, এগুলো গ্রেভিড ইউটেরাস তো, এই পাশে হর্নটা নন গ্রেভিড, ঠিক আছে, আর এই পাশের হর্নটা হচ্ছে গ্রেভিড। বুঝতে পারছো? ওভারি চারপাশে পকেট তৈরি করে, ফেলোপিয়ান।